Assalamualaikum friends, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য শেষ পাতায় তুমি এই গল্পের 36 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করে দিবেন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফারুকস ডায়রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতে সবসময় আমার সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। ফায়াজ বিরক্ত আর বিরস মুখে বিছানায় বসে আছে। ওর দৃষ্টি খোলা দরজার দিকে। রাত 12টা পার হয়ে গেছে, মেয়েরার আসার খবর নেই। ফায়াজ ভাবছে এই অসুস্থ শরীর নিয়ে নিশ্চয়ই মাহির সাথে গল্প করছে। ফায়াজ আর ধৈর্য ধারণ করতে পারছে না, উঠে দাঁড়ালো, তারপর দীর্পায় রুমের বাইরে গেল। মাহি সবেমাত্র মিশনকে ঘুম পাড়াতে বসল, পারল পাশে তুর্য ঘুমে বিবর। মাহি আস্তে আস্তে বিছানা থেকে নামলো যাতে কোনো প্রকার শব্দ না হয়। মিশনকে অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছে। ও নিঃশব্দে পানির জগ হাতে নিল, তারপর পানি হাতে নিচে চলে গেল। মাহি পানি ভর্তি জগ হাতে যখন সিঁড়ির কাছে যাবে তখনই চোখ পড়লো সোফার দিকে। মেহের সোফায় ঘুমিয়ে আছে, এক হাতে রিমোট এমনভাবে ধরে রেখেছে যেন যে কোনো সময় পড়ে যেতে পারে। মাহি টিভির দিকে তাকালো, টিভি তো অফ, টিভি দেখতে দেখতে তো ঘুমায়নি, তাহলে এভাবে এখানে নিজের ঘর রেখে ঘুমিয়ে আছে কেন? ড্রয়িং রুমের লাইটও অফ ছিল, মাত্রই ও পানি নেওয়ার জন্য জ্বালিয়েছে। মাহির ব্যাপারটা ভালো ঠেকছে না, কিন্তু সারাদিন ওদের দেখে মনে হয়েছে ওদের মধ্যে মধুর একটা সম্পর্ক রয়েছে। তাহলে সেটা কি বলছিল? মাহি মেহেরের দিকে আগাতে চাইলে কারো আসার শব্দ পায়। মাহি সিঁড়ির দিকে তাকিয়ে দেখলো ফায়াজ আসছে। মাহি আড়ালে লুকিয়ে গেল। ফায়াজ মাহি আর ওদের মায়ের রুমের সামনে ঘুরে এসছে, কিন্তু মেহের সেখানে নেই, সে সম্পর্কে কোনো ডাউট নেই। ফায়াজ নিচে এসে মেহেরকে সোফায় শুয়ে থাকতে দেখল। ফায়াজ মেহেরের দিকে আগাতে আগাতে বিড়বিড় করে বলছে, আমি ওর জন্য অপেক্ষা করছি আর ও এগর ওগর খুঁজে মরছি আর ও এখানে ঘুমোচ্ছে। ফায়াজ আস্তে আস্তে মেহেরকে কোলে তুলে নিল যাতে ওর ঘুম না ভাঙে। ফায়াজ মেহেরকে কোলে তুলে নিতেই মেহের নড়েচড়ে ওঠে, ফায়াজ তাই দাঁড়িয়ে আছে। মেহের আবারও ঘুমে বিভোর হয়ে ঘন ঘন শ্বাস নিলে ফায়াজ ওকে নিয়ে আগায়, কিন্তু ফায়াজ দু তিন পা আগাতেই মেহেরের ঘুম ভেঙে যায়। মেহের চোখ খুলে নিজের অবস্থান বোঝার জন্য এদিক ওদিক তাকালে ফায়াজকে দেখে চমকে যায়। মেহের ফায়াজকে বলল, আমাকে এভাবে কোলে নিয়েছেন কেন? নামার নিচে, আমি নিচে নামব। ফায়াজ মেহেরকে নামাবে না, তাই ওকে নিয়ে কোলে নিয়েই হাঁটা দিল। মেহের নামার জন্য ছটফট করছে এবং রীতিমতো হাত পা ছড়াছড়িও করছে। ফায়াজ বাধ্য হয়ে মেহেরকে নিচে নামালো, নয়তো যেমন করেছে যদি হাতে পায়ে ব্যথা পায়। ফায়াজ বিরক্তি নিয়ে বলল, আরে সমস্যা কি তোমার? এমন করছো কেন? ঘর রেখে এখানে ঘুমাচ্ছ কেন? অদ্ভুত কাজকর্ম। মেহের উত্তর দিল, আমার ঘুম পাচ্ছে, আমি ঘরে যাচ্ছি। মেহের যাওয়ার জন্য কয়েক পা এগোতেই ফায়াজ ওর হাত ধরে ঘুরিয়ে নিজের কাছে এনে শীতল কণ্ঠে বলল, কি হয়েছে তোমার মেহেরজান? মেহের মাথা চুলকে বলল, নেশা টেশা করেছেন নাকি? কিছুক্ষণ আগেই তো দমকে কথা বললেন, এখন এত নরম সুরে কথা বলছেন কেন? ফায়াজ মুচকে এসে মেহেরকে ঘুরিয়ে মেহেরের পিঠে নিজের সাথে মিশিয়ে নিল। মাহি অস্বস্তিতে হাতে পানির জগ নিয়ে অন্যদিকে ঘুরে গেল। ছোট বোন তার বরকে এভাবে দেখে অস্বস্তি লাগছে, কিন্তু এখান থেকে যাওয়ার উপায় নেই, যেতে হলে ওদের সামনে দিয়ে যেতে হবে। ফায়াজ মেহেরের গলায় আলতো করে চুমু খেল। মেহের আবেশের চোখ বন্ধ করে নিল, সারা শরীরে আলোড়ন বয়ে যাচ্ছে। মেহেরকে কেঁপে উঠতে দেখে ফায়াজ মেহেরের গলায় আবারও চুমু খেল। মেহের নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, মাথা গেছে আপনার? ড্রয়িং রুমে আবার আলো চলছে, কেউ চলে এলে কী ভাববে? হ্যাঁ, ফায়াজ বাঁকা এসে বলল, আমি তো বেডরুমেই রোমান্স করতে চেয়েছিলাম, তুমি তো যেতে চাইছো না, আমার কী দোষ? মেহের ফায়াজের কথা শুনে নাক চোট ফুলিয়ে চোখ সরু সরু করে তাকাচ্ছে আর আর মনে ভাবছে, এই যে আমি রাগ করেছি সেদিকে খেয়াল আছে? না, নেই। কেন থাকবে? আমাকে তো ভালোবাসে না, একটুও বাসে না। মেহের ঘুম ঘুম চোখ করে বলল, আমি যাচ্ছি ঘরে, ঘুম পাচ্ছে।
তারপর হন হন করে চলে গেল ফায়াজও, তখনও দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ পর নিজেও উপরে চলে গেল। ওরা যেতেই মাহি যেন হাফ ছেড়ে বাঁচত, মাহিও গুটি গুটি পায়ে নিজের রুমে চলে গেল। ফায়াজ ঘরে গিয়ে দেখি মেহের বিছানার এক সাইডে শুয়ে আছে। ফায়াজকে ওর পাশে শুতেই মেহের অন্যদিকে ঘুরে চোখ বন্ধ করে নিল। ফায়াজ মেহেরকে বলল, মেহের ও পাশে ঘুরে গেলে কেন, এদিকে ঘুরো। মেহের ফায়াজের কথা শুনেও না শোনার বান করে আছে। ফায়াজের রাগ হচ্ছে, ইচ্ছে করছে টেনে এদিকে ঘুরিয়ে নিতে, কিন্তু ফায়াজ রিয়াকশান দিচ্ছে না কোনো। নেহাত মেহের অসুস্থ নয়তো বুঝিয়ে দিত ফায়াজকে ইগনোর করার মজা, অসুস্থ বলেই ছাড় দিচ্ছে। ফায়াজ দীর্ঘশ্বাস ছেড়ে সোজা হয়ে শুয়ে চোখ বন্ধ করে নিল, ডান হাত কপালে দিয়ে রেখেছে। মেহের কিছুক্ষণ পরে ফায়াজের দিকে ঘুরে দেখলো ফায়াজ চোখ বন্ধ করে আছে। মেহের দীর্ঘ সময় মানুষের সাথে যুদ্ধ করে শীতল কণ্ঠে বলল, আমাকে একটু আপনার বুকে ঘুমাতে দেবেন। ফায়াজ মেহরের কণ্ঠস্বর শুনে চমকে গেল, হাত সরিয়ে চোখ মেলে মেহরের দিকে তাকালো। মেহরের চোখে মুখে অনেক কাকতি দেখতে পাচ্ছে, মেহের অনেক আশা নিয়ে ওর দিকে চেয়ে আছে। ফায়াজ মেহরকে টেনে নিজের বুকে নিল, মেহের দুই হাতে ফায়াজকে জড়িয়ে ধরলো, ফায়াজও আগলে নিল দু হাতে। ফায়াজ মনে মনে হাসছে আর বলছে, এই মেয়ে নিজেই দূরে যাবে, দূরে যাবে করে কিন্তু নিজেই আবার কাছে আসে, কিসের টানে, ভালোবাসার টানে? ফায়াজ ও তোকে ভালোবাসে। কিছুক্ষণ পরে ফায়াজ বুকের তরল পদার্থ অনুভব করলো, তরল উষ্ণ তরল পদার্থ। ফায়াজের বসতে বাকি নেই মেহের কাছে, কিন্তু কেন কাছে? অযথা কান্নাকাটি ফায়াজের ভালো লাগে না, আর এমনও না যে ফায়াজ ওকে জোর করেছে, মেহের নিজেই এসেছে। ফায়াজ মেহেরকে হুট করে সরিয়ে উঠে বসে চোখ গরম করে বলল, কি হয়েছে? হয়েছেটা কি, তুমি কাঁদছো কেন? মেহের চুপ করে আছে, কেঁদেই যাচ্ছে। ফায়াজের মাথায় যেন দপ করে আগুন জ্বলে উঠল, রাগে গজগজ করছে। ফায়াজ চেঁচিয়ে ধমকতে বলল, চুপ, একদম চুপ, বিরক্ত লাগছে, জাস্ট বিরক্ত লাগছে, হোয়াটস ইউর প্রবলেম? মেহের ফায়াজের ধমক শুনে চুপ করে গেল, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ফায়াজ নিজের রাগ কন্ট্রোল করে মেহের গালে হাত রেখে মোলায়েম গলায় বলল, তুমি না বললে আমি কি করে বুঝবো, কান্না থামাও তারপর বলো। মেহের কয়েক মিনিট সময় নিল, ফায়াজ অধীর আগ্রহে অপেক্ষা করছে, মেহের কান্না থামিয়েছে কিন্তু এখনও ফোপানি কমেনি। মেহের চোখ তুলে ফায়াজের দিকে তাকালো, তারপর বলল, আপনি আমাকে ভালোবাসেন না, আপনি আমাকে মিথ্যে বলেছেন। মেহের আবারও কেঁদে ফেলবে এমন অবস্থা। ফায়াজ মেহরের কথা শুনে অবাক চোখে চেয়ে আছে ওর দিকে। মেহের আবারও বলল, আমি মরে যেতে রাজি আছি কিন্তু আপনি আমাকে ভালোবাসেন না, কিন্তু আপুকে ভালোবাসেন সেটা আমি মানতে পারবো না, আমার খুব কষ্ট হচ্ছে এসব মানতে। মেহের নিচের চোখ বন্ধ করে নিল। ফায়াজ মেহরের কথা শুনে হতবাক, মেহের কোনা খেলে কেন এসব বলছে বুঝতেই পারছে না। ফায়াজ কিছু বুঝতে না পেরে জিজ্ঞাসা করলো, তুমি এসব কেন বলছো, আমি তোমার আপুকে ভালোবাসি সেটা কে বললো? মেহের কাঁদতে কাঁদতে বলল, আমি জানি আপনি আপুকে ভালোবাসেন, ভালো না বাসলে আপুকে দেখলে আপনি রেগে যেতেন না, আপুর উপস্থিতি আপনার উপর ইফেক্ট ফেলতো না। মেহের হেঁচকি তুলে বলল, ফায়াজ আমি দম নিতে পারছি না, আমার শ্বাস আটকে আসছে। আপনি বলেছিলেন না আপনি চান কেউ আপনাকে এমনভাবে ভালোবাসুক যাতে আপনাকে ছাড়া তার শ্বাস আটকে আসে? আপনি আমাকে ভালোবাসেন না এটা ভেবে আমার শ্বাস আটকে আসছে। আপনি যদি আমার কাছে আমার সাথে না থাকেন তাহলে আমার কী হবে? আমার বুকের ভিতর কাটা ছেঁড়া হচ্ছে, মনে হচ্ছে অদৃশ্য ধারালো ছুরি দিয়ে কেউ অনবরত আঘাত করে যাচ্ছে। আমি টিউমারের ব্যথা সহ্য করে নিয়েছি কিন্তু এই অদৃশ্য ব্যথা সহ্য কেন করতে পারছি না। ফায়াজ মেহরের অবস্থা বুঝতে পেরে বুকে জড়িয়ে ধরলো, তারপর বলল, মেহের তুমি ভুল হচ্ছ, অনুভব করো আমার হৃদস্পন্দন, শোনো, সেখানে শুধু তোমার নামের জপ হয়, সূচনাতে অন্য কেউ থাকলেও উপসংহারে তুমি আছো, শুধু তুমি। জীবন নামের উপন্যাসের প্রতিটা পাতায় হাজারো মানুষের আনাগোনা থাকলেও একদম শেষ পাতায় তুমি আছো, সুন্দর একটা সমাপ্তিতে তুমি আছো। উপন্যাসের শেষ পাতা পাঠককে যেমন মোহনীয় আর আচ্ছন্ন করে রাখে তেমনই তুমি আমাকে আচ্ছন্ন করে রেখেছো, আমি তোমাকে বিভোর হয়ে আছি আর থাকবো। ফায়াজের কথাগুলো শুনে মেহরের মনের মেঘাচ্ছন্ন আকাশে এক চিলতে রোদের দেখা পেল। মেহের কান্না থামিয়ে বলল, তাহলে আপুর ব্যাপারটা? ফায়াজ বলল, তুমি আজীবন বোকাই রয়ে গেলে, আমাকে কখনো দেখেছ মাহির জন্য কষ্ট পেতে, কখনো ছটফট করতে দেখেছ? তুমি না একদিন এসব প্রশ্ন নিয়ে আমার মুখোমুখি হয়েছিলে, তোমাকে সেদিন এড়িয়ে গিয়েছিলাম, তুমি বলেছিলে ওকে ভালোবাসি না, তাহলে আজ সেই তুমি কেন এসব উল্টাপাল্টা কথা মাথায় আনছো? আমি ওকে ভালোবাসিনি, কখনো ভালোবাসিনি, আমি যদি কারো জন্য কষ্ট পেয়ে থাকি, ছটফট করে থাকি, পাগলামি করে থাকি, কারো জন্য চোখের পানি ফেলে থাকি, সে তুমি। আর মাহির প্রতি আমার রাগের কারণ জানতে চাও তাহলে শোনো,
মাহিকে আমার সহ্য হয় না, কারণ ওর জন্য তুমি সবার চোখে অপরাধী হয়ে আছো। ওর জন্য তোমার প্রতি তোমার বাবার তোমার পরিবারের এমন মনোভাব, ওর জন্য তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু ও তো তোমার বাবার চোখে সুশীল কন্যা হিসেবে পরিচিত। ও সবাইকে ঠকাচ্ছে, সবাইকে, তাই ওকে আমার সহ্য হয় না। মেহের মাথা তুলে বলল, শুধু এই জন্যই? রাজ মুচকে হাসলো, তারপর আবারও জড়িয়ে ধরল আনমনে ভাবছে, ভেবেছিলাম আমি শুধু ওর জন্য পাগল, কিন্তু মনে মনে মেহের যেন আমার জন্য পাগল, আমি ওকে ভালোবাসি না ভেবে এমন কান্নাকাটি করছে, এত কষ্ট পাচ্ছে। ক্রেজি লাভারের ক্রেজি লাভার নেই, উফ, নিজেকে আত্মসুখী মনে হচ্ছে কেন? তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন, আর সবসময় আমার সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।